আমি রসুল্লাহ জানিয়ে দিলাম, আমি ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে আমার আসনে কে তোমরা বসবে, আমার আসনে কাকে বসানো হবে, আমি রসুল্লাহ এই কথাটা বলে যেতে পারবো না। আমি হাবিবুল্লাহ আমার ইন্তেকালের পরে, আমার আফাত দিবসের পরে, আমার আফাতের পরে, আমার ইন্তেকালের পরে তোমরা একত্রিত হয়ে, তোমরা একত্রিত হওয়ার পরে তোমরা ওই জায়গায় বুঝে নেবে কাকে এই ক্ষমতা দিলে হবে, এই ক্ষমতা চেয়ারে কোন ব্যক্তিটাকে বসানো হবে, এই ক্ষমতা চেয়ারে কোন ব্যক্তিটা বসার যোগ্যতা, কার যোগ্যতা আছে, কার যোগ্য আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, অবশ্যই এই ব্যক্তিটাকে তোমরা এই চেয়ারে বসাবে। ও জনেরা, আমার নবী পাকের মাতুম্মাদারীরা, আজকে সমাজে মাটিতে দেখবেন রাজনৈতিক ক্ষমতায় যারা আছে, সমাজে মাটিতে দেখবেন যারাই পার্টি করছে, সমাজে মাটিতে দেখবেন যারাই সংগঠন করছে, সমাজে মাটিতে দেখবেন যারা পার্টির ক্ষমতায় দখলে আছে, তারা সবাই বলে বেড়াচ্ছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আজিও খেলাটা কি হবে কে বলছে না, না না না। ও জনেরা, আমার নবী পাকের মাতুম্মাদারীরা, আল্লাহ নবীর অপাত ঘটে গেল, সাহাবা একত্রিত হয়ে গেল, হযরতে আবু বকরকে চিহ্নিত করলো, উমারকে চিহ্নিত করলো, আল্লাহ নবী সাহাবা উমার জানিয়ে দিলে, ও নবী সাহাবা রে তোমরা তো সবাই শুনেছ আমার আবু বকর সিদ্দিকের, আল্লাহর হাবিব বলেছেন আমার আবু বকর সিদ্দিকের নেকি পাল্লা যদি একদিকে রাখা হয়, তোমার বিশ্বের সমস্ত মানুষের নেকি পাল্লা যদি আর একদিকে রাখা হয়, আল্লাহর হাবিব বললেন তোমার দুনিয়ার মানুষের তুলনায় আমার আবু বকরের নেকি পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও জনেরা, আমার নবী পাকের মাতুম্মাদারীরা, আল্লাহ নবী সাহাবা উমার বললেন না না না, এই জায়গায় বসার যোগ্যতা আমার নয়, আমার ক্ষমতা নাই, এই জায়গার বসার যোগ্যতা হলো আমার নবী পাকের সাহাবা হযরতে আবু বকর। আবু বকর দাঁড়িয়ে বললেন ও নবীর সাহাবারা রে, আমি আবু বকর জানিয়ে দিলাম, আল্লাহ নবী পরে যদি কেউ নবী হতো, আল্লাহ নবী বললেন আমার পরে যদি নবী হবার যোগ্যতা কারো থাকতো, আল্লাহ পাক হযরত উমারকে নবী বানাতো, কারণ উমার পরিকের ভিতরে নিশ্চয়ই আল্লাহ নবী হবার যোগ্যতা রয়েছে। ও নবী সাহাবারা রে, আমি আবু বকর জানিয়ে দিলাম এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমি আবু বকর, আমার তুলনায় উমার পরিকের যোগ্যতা আরো বেশি। জোরে বলে আরো জোরে বলে সুবহানাল্লাহ। উমর ফারুক বলছেন আবু বকর বসবে, আবু বকর বলছে উমর ফারুক বসবে। আমার জানেরা যুবকেরা, আমার নবী পাকের মাতুম্মাদারীরা, ও সোনার মালিকেরা, আল্লাহর হাবিব তো ওই সময় বলে দিতে পারতেন আবু বকর বসবে, উমার বসবে, না না না, উসমানের নাম করলো না, আলীর নাম করলো না, আবু বকরের নাম করলো না, উমার ফারুকের নাম করলো না, সবাই মিলে বিবেচনা করলো এই জায়গায় যদি বসাতে হয়, এই ক্ষমতার চেয়ারে যদি বসাতে হয়, হযরতে আবু বকরের মতো মানুষ এই চেয়ারে বসতে পারবে। আবু বকর বসবে। আজকে রাজনৈতিক ক্ষমতায় যারা আছেন, যারা দেশ চালাচ্ছেন, দেশের যারা মন্ত্রী আছেন, দেশে যারা পার্টি করছেন, সবাই কিন্তু একই কথা বলছেন, 2021-এ খেলা হবে, খেলা হবে। অরাজনৈতিক সংগঠন যারা করে এরাও বলছেন খেলা হবে। খোদাই ভালো জানে খেলা কি হবে, আল্লাহই ভালো জানে। আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার জনেরা যুবকেরা, আমার নবী পাকের মাতুম্মাদারীরা, ও সোনা মালিকেরা, আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্যে যার যোগ্যতা বেশি, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইবাদত করে বেশি, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমল করে বেশি, তোমাদের মধ্যে যে ব্যক্তি ধৈর্যটা বেশি, তোমাদের মধ্যে যার মন মানসিকতাটা সব থেকে ভালো,
আমি আল্লাহ হাবিব বলছি ওই ব্যক্তিটাই রাজনৈতিক ক্ষমতায় আসলে তাকে মানাবে, অবশ্যই তার কাছে যদি একটা বিচার দেওয়া হয় অবশ্যই সেই বিচারটা ভালো করবে। আল্লাহ হাবিব বললেন না 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 না, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি রোজা রাখে না, যে ব্যক্তি জাকাত দেয় না, আল্লাহর হুকুম আকার তার মধ্যে নাই। আল্লাহ হাবিব বললেন ওই ব্যক্তিটাকে নির্বাচনে জেতানো যাবে না। এটা স্বয়ং আমার নবী পাকের কথা। আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তির যোগ্যতা বেশি, নামাজ পড়ে, আমল করে, সেই ব্যক্তিটাকে ভোট দিতে হবে। আমার জনেরা, যুবকেরা, আমার নবী পাকের মাতারিরা, ও সোনা মালিকেরা, আল্লাহ হাবিব বললেন ওরা আমার সাবানা শুনে রাখো, আমি আল্লাহ হাবিব জানিয়ে দিলাম তোমাদের মধ্যে যে ব্যক্তিটার ইমান সব থেকে মজবুত আমি রসুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটাকে তোমরা নির্বাচন করে যেতে না 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 না। আজকে সমাজই 2021 এই নির্বাচনের জন্য সবাই বলছেন খেলা হবে, সবাই বলছেন খেলা হবে, না না না। একজন দেশের নাগরিক হিসাবে, আপনি দেশের নাগরিক হিসাবে, আপনি দেশেতে বসবাস করছেন, অবশ্যই আপনার ভোট দিতে হবে। আপনি দেশের নাগরিক হিসাবে আপনার একটা ভোটের মর্যাদা কিন্তু এখন অনেক বেশি বেশি বেশি, তবে আপনার ভোটটা কাকে দেবেন? আল্লাহ নবী কোন ব্যক্তির নাম করেছেন? না না না, কোন ব্যক্তির নাম ধরে বলেননি। আল্লাহ হাবিব বললেন ওই শ্রেণীর মানুষকেই তোমরা ভোট দেবে যে ব্যক্তির ইমান সব থেকে বেশি রয়েছেন। সুবহানাল্লাহ, ইমান যার বেশি, নবী বলেছেন ভোট তাকে দিতে হবে। যদি ইমানওয়ালা ব্যক্তির ভোট না দেই, রাসূল বললেন ইমান থাকবে না। আমার জনেরা, যুবকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতানেরা, ও সোনার মালিকেরা, আল্লাহ হাবিব বললেন কোন বেঈমানকে যদি ক্ষমতা চেয়ারে বসানো হয়, কোন বেঈমানকে যদি রাজনৈতিক ক্ষমতায় বসানো হয়, আর ওই ক্ষমতায় তোমাদের ভোটে জিতে যদি ওই ক্ষমতা চেয়ারে বসে যদি নোংরা নোংরা আইন করে, মানুষের উপর অত্যাচার করে, ইসলাম পথ ভ্রষ্টের দিকে নিয়ে যায়, মানুষকে নাস্তা নাবুদের দিকে নিয়ে যায়, আল্লাহ হাবিব বললেন তোমার একটা ভোটে যে ব্যক্তি জিতে সমস্ত অন্যায় কাজ করবে, হাশরে ময়দানে কঠিন বিপদের দিনে আমার আল্লাহ পাক বলবেন ইন্নাহু লাযিকরুল্লাহি ওয়ালিকাম, আরে আমার বান্দারে, আমার এই কোরআন নূরে দুনিয়াতে চলছো কিনা বলো, যে ব্যক্তি ভোট দিয়ে জিতিয়েছে ওই ব্যক্তি তো ভোটের আসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন আজ থেকে আজান দেওয়া যাবে না, জামাত হওয়া যাবে না, মিলাদ চলবে না, গান বাজনা চলবে, মিটিং চলবে, হই হুল্লা সব চলবে, মিলাদ বন্ধ করে দাও, আজান বন্ধ করে দাও, নামাজ বন্ধ করে দাও, করোনা ভাইরাস দিকে দিকে ছড়িয়ে পড়ছে, না না না, অন্য অন্য কাজ কীর্তি গিরাপ করছে, তার বেলা করোনা ভাইরাস চলে না। যখন মুসলমানেরা আজান দিতে শুরু করে, তারা বিনা নামাজ পড়বে, জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, তখনই কায়ামত শুরু হয়ে গেল, তখনই হই হল্লা শুরু হয়ে গেল, আমাদের ভোটে জিতে আমাদেরকে গলা ধাক্কা দিতে শুরু করলো। তারাবি জামাতের সঙ্গে এত লোক হলে করোনা ভাইরাস জুড়ে যাবার সম্ভাবনা আছে, কথা বুঝলেন না? এই জন্য ইমানওয়ালা ব্যক্তির দায়িত্ব দাও। করোনা ভাইরাস সর্বপ্রথম কার হয়েছিল, কিভাবে এসেছে, কেন এসেছে, ইসলাম যদি এই এটাই বিশ্বাসিত হয় যে সোয়াসে রোগ এটা, তাহলে যে ব্যক্তির সর্বপ্রথম করোনা ভাইরাস হলো সেই ব্যক্তি কার সোয়াসে রোগে তার হলো? না 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 না, আল্লাহ পাক বললেন ওরে আমার বান্দারে, তোমাদের সমস্ত ভুল ধারণা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যে ব্যক্তির আমি আল্লাহ পাক কষ্ট দেব, যার মুসিবতের মধ্যে ফেলবো, না 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 না, পৃথিবীর কোন মানুষ তাকে হেফাজত করতে পারবে না, তার রোগ থেকে সেবা দিতে পারবে না, তবে হ্যাঁ যদি আমি আল্লাহ পাক কোনো একজন মানুষের সিনায় ভালো করি, কোনো একজন মানুষের সিনায় আমি আল্লাহ পাক যদি তাকে সুস্থ জীবন দান করি, ভালো জীবন দান করি, অবশ্যই সেই মানুষটা রোগ থেকে মুক্ত হতে পারবে। জোরে বলো সুবহানাল্লাহ।